নজর রাখছি আসানসোলের দিকে এবং দেখতে পাচ্ছেন আপনারা যেমনটা জানাচ্ছিলাম যে তার বাড়িতে সেখানে সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন তাকে জেরা করার জন্য এবং একাধিক প্রশ্ন উত্তর এখনো পর্যন্ত অধরা হয়তো একাধিক জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত রয়েছে এবং সেই জন্য সেখানে একবার সাত সকালে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা আইনমন্ত্রীর বাড়িতে যেমনটা আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইডি সূত্রে এবং যেমনটা খবর পেয়েছিলাম যে এই কয়লা পাচার কাণ্ডে জট খুলতে একাধিক ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা এবং সেই তালিকা কিন্তু রাজ্যের মন্ত্রী মলয় ঘটক রয়েছেন এর আগে কিন্তু বেশ কয়েকবার তাকে তলব করা হয়েছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর মৈক রঞ্জন ঘোষ মৈক একেবারে মৈক মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সাত সকালে সেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোৎস্না ঘটক আছে বলে আমরা জানতে পাচ্ছি দেখো এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি মলয় ঘটকের আসানসোলের দুই বাড়ি পুরনো বাড়ি এবং বর্তমানে যে বাড়ি রয়েছে মলয় ঘটকের নতুন বানানো যে বাড়ি সেই দুটো বাড়িতেই সিবিআই নিজেদের তল্লাশি অভিযান সেটা শুরু করবে এবং সেই তল্লাশি অভিযান শুরু করার আগে গোটা যে বাড়ির প্রিমাইসেস অর্থাৎ বাড়ির যে চারপাশটা রয়েছে সেখানে বিভিন্ন স্পটে সিবিআই যারা যারা সিআরপিএফ এর জওয়ান রয়েছেন সিআইএসএফ এবং সিআরপিএফ এর জওয়ান সাধারণত থাকেন সেই সিআরপিএফ এর জওয়ানদেরকে পোস্টিং করে দিয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমাদের এই মুহূর্তে আমাদের ছবি আসছে এবং তার পাশাপাশি দু তিনটে বড় বড় গাড়ি করে যে গাড়িগুলো করে সিবিআই এবং সিআরপিএফ এর অফিসাররা এসেছেন সেই গাড়িগুলো এখন তার সামনেই বাড়ির সামনেই রেখে দেওয়া হয়েছে সিআরপিএফ এর যারা জওয়ান রয়েছেন তারা পুরো বাড়ির এলাকা মূল যে ফটক সেই ফটকের চারপাশে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন এবং ভেতরেও তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন 8:30 সিআরপিএফ নিজেদের ডিপ্লয়মেন্ট শুরু করে এবং 8:30 থেকে 9:07 এই মুহূর্তে তল্লাশি অভিযানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেরে ফেলা হয়েছে অর্থাৎ এর পরে প্রস্তুতির পরে সিবিআই তল্লাশি অভিযানের যে প্রথম অর্থাৎ সকালেই যে তল্লাশি অভিযানের যে প্রসিডিওর সেই প্রসিডিওর শুরু করবে অর্থাৎ সার্চ অপারেশন শুরু করবে বলে এমনটাই সূত্রের মোতাবেক খবর পাওয়া যাচ্ছে 6 জন সিবিআই এর আধিকারিক এই মুহূর্তে রয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য তারা যেতে পারেন এবং তার পাশাপাশি কিছু নথি দিতেও যেতে পারেন কিন্তু বিপুল সংখ্যক যে সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন সেই সিআরপিএফ এর জওয়ানদের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইনমন্ত্রী রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক কিন্তু তার নাম পশ্চিমবঙ্গে সিবিআই যে মামলাগুলো ইনভেস্টিগেশন করছে সেই মামলাগুলোর মধ্যে অন্যতম যে কয়লা মামলা সেই কয়লা মামলাতে কয়লা পাচার মামলাতে তার নাম উঠে আসে এবং তার পাশাপাশি বহুদিন ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করছিল খোঁজখবর নিচ্ছিল মলয় ঘটকের বিষয়ে মলয় ঘটকের কোনো কানেকশন রয়েছে কিনা এই কয়লা পাচারকে কেন্দ্র করে সেইটার নিচ্ছিল এবং এই মুহূর্তে তুমি দেখো যে আমাদের যে ছবিগুলো আসছে এই মুহূর্তে টানা যে সিআরপিএফ যে গলিটা এই মুহূর্তে আসানসোলের যে গলিতে মলয় ঘটক রাজ্যের মন্ত্রী এবং দীর্ঘদিন ধরে আসানসোলের আইনজীবী এবং বিশিষ্ট একজন রাজনৈতিক নেতা তার যে বাড়ি সেই বাড়ির গোটা এলাকাটা সেই পাড়াটা এখন কিন্তু ছেয়ে গেছে সংবাদ মাধ্যম আসানসোলের বিভিন্ন যে পয়েন্টে যেগুলো বিখ্যাত পয়েন্ট বলা হয় সেই পয়েন্টে খোঁজখবর শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি সিআরপিএফ এর যারা জওয়ান রয়েছেন তারা এই পয়েন্টে এই গোটা পাড়াটা সেই পাড়ার সামনে তৈনাত হয়ে গেছেন অর্থাৎ দাঁড়িয়ে পড়েছেন এবং তার পাশাপাশি তারা নিজেদের পজিশন গুলো নিয়ে ফেলেছেন বাড়ির মধ্যে এই মুহূর্তে সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন তারা ভেতরে ঢুকছেন এবং তার পাশাপাশি বাড়ির চারপাশে মূলত যে যে জায়গাগুলো রয়েছে বেরোনোর রাস্তা রয়েছে ঢোকার রাস্তা রয়েছে সেইগুলোকে খতিয়ে দেখে নেওয়া হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি যেটা সিআরপিএফ বা কোনো নিরাপত্তা সংস্থা তারা মেনটেন করে যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ধরনের কোনো আলাদা করে সিবিআই অফিসারদেরকে বাধা দেওয়ার চেষ্টা বা সিবিআই অফিসাররা যখন কাজ করছে কাজ করার মধ্যে তাদেরকে কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার যদি কেউ চেষ্টা করে সেই জন্য আলাদা আলাদা করে যে পয়েন্টগুলো সঙ্গে যেমনটা তুমিও বলছো যে যেভাবে তার বাড়িতে সেখানে সিবিআই আধিকারিকটা তল্লাশি চালিয়েছে এবং পুরো গোটা বাড়িটা দেখতে পাচ্ছি আমরা কেন্দ্র বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে সেখানে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা একেবারে বুধবার সাত সকালে সিবিআই একটি টিম সেখানে পৌঁছে যায় অর্থাৎ তার বাড়িতে পৌঁছে যায় এবং প্রাথমিকভাবে কিন্তু যেমনটা জানতে পারছি যে তদন্তকারীরা বেশ কিছুদিন ধরে কিন্তু যে তথ্য সংগ্রহ করেছে তার উপর ভিত্তি করে এই অভিযান আমরা আরও একবার কথা বলবো ময়কের সঙ্গে তবে ঠিক তার আগে ছবিটা কিন্তু আপনাদেরকে আরও একবার ভালো করে দেখতে বলবো দেখুন একবার এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন যে তার বাড়ির যে বাইরে যে মূল গেট তা কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে ভেতর থেকে এবং পুরো বাড়িটি কেন্দ্র বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে পুলিশ আধিকারিকরা রয়েছেন সিবিআই টিম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং সেখানে কিন্তু ভেতরে রয়েছেন সিবিআই আধিকারিকরা তারা সেখানে রীতিমতো তল্লাশি অভিযান চালাচ্ছেন ময়ূক রয়েছেন আমার সঙ্গে ময়ূক তুমি যেমনটাই বলছিলে
দেখো এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে দুটুই বাড়িতে, যে কথাটা বারবার বলছিলাম যে মলয় ঘটকের যে পৈতৃক বাড়ি রয়েছেন মলয় সেই বাড়িতে এবং মলয় ঘটক বর্তমানে যে বাড়িতে থাকে অর্থাৎ আসানসোলের যে বাড়িতে মলয় ঘটক থাকে সেই বাড়িতে, দুটি বাড়িতে এই মুহূর্তে মলয় ঘটকের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে সেই ধরনের অভিযোগকে কেন্দ্র করে সিআরপিএফ এর জওয়ান তারা এই মুহূর্তে ডিপ্লয়মেন্ট নিয়েছেন এবং সিবিআই তাদের তল্লাশি অভিযান সেটা শুরু করবে এবং তল্লাশি অভিযানের পাশাপাশি মলয় ঘটকের বাড়িতে যারা রয়েছেন সিবিআই এর হানা সেখানে হয়েছে এবং সেখানে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, যে মলয় ঘটক সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং তার পাশাপাশি সকালবেলা সাধারণত আমরা দেখি সকালবেলা থেকে যে জিজ্ঞাসাবাদ পর্ব বা তল্লাশি অভিযান চলে সেই তল্লাশি অভিযানটা সারা দিন চলে, অর্থাৎ একটা ব্যাকআপ ফোর্সও রেডি রাখা হয়েছে আমরা যে খবরটা পাচ্ছি সিআরপিএফ এর ব্যাকআপ ফোর্স যেরকম রেডি রাখা হয়েছে, ছজন যে সিবিআই এর আধিকারিক গেছেন তাদেরও একটা ব্যাকআপ ফোর্স রেডি রাখা হয়েছে, যদি সেকেন্ড ধাপেও আরো অফিসার নিয়ে আসার প্রয়োজন হয় তার জন্য নিয়ারেস্ট একটা পয়েন্ট আমরা তদন্তের স্বার্থে সেই নিয়ারেস্ট পয়েন্ট বলছি না কিন্তু ব্যাকআপ একটা পুলিশ মাফ করবেন সিবিআই এর আধিকারিকের একটা ব্যাকআপ ফোর্স রেখে দেওয়া হয়েছে দুটি বাড়িতে এই মুহূর্তে, বারবার যে কথাটা বলছি মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং তার পাশাপাশি মলয় ঘটকের বর্তমান যে বাড়ি যে নতুন বাড়ি যেটাকে বলা হয় সেই নতুন বাড়িতেও মলয় ঘটকের যে যারা রয়েছেন তাদেরকেও এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং তাদের তাদের ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা তুমি দেখতে পাচ্ছ সেই ছবিও আমরা দেখাচ্ছি, দুই বাড়িতে মলয় ঘটকের সেখানে সিবিআই এর অফিসাররা পৌঁছেছেন এবং মলয় ঘটকের সিবিআই এর যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমরা 9:07 বলেছি যে সিবিআই ঢুকে পড়েছে এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদের যে পর্ব সেই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হবে, কিন্তু এই মুহূর্তে যে বড় খবর আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং এটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসেবে সাধারণত যেখানে সিবিআই এর তল্লাশি অভিযান চলে বা হানা দেয় তার চারপাশের যে জায়গা সেখানে সিআরপিএফ মোতায়েন করা হয় এবং সিআরপিএফ বিভিন্ন পয়েন্টে নিজেদের স্ট্র্যাটেজিক পয়েন্ট তৈরি করে নিয়ে সেই সব জায়গায় দাঁড়িয়ে পড়েন কোনো অপ্রীতিকর ঘটনা সেগুলো এড়ানোর জন্য বা কেউ বেরোনো বা ঢোকার যে জায়গাটা সেটা ঠিক করে নেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে মলয় ঘটকের দুটি বাড়িতে সিবিআই এমনটাই খবর আমরা পাচ্ছি, সেই ছবি রিপাবলিক বাংলাতে সর্বপ্রথম আমরা দেখাচ্ছি কিন্তু তার পাশাপাশি আরো কি কি হয় তার দিকেও আমরা নজর রাখছি। পিউ ময়ূক, আমরা এর আগেও কিন্তু আলোচনা করেছি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর যে মলয় ঘটককে ডাকা হবে এমনটা আশঙ্কা আমরা করছিলাম, সেক্ষেত্রে মানে অনেকে আশঙ্কা করছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 14 সেপ্টেম্বর মলয় ঘটককে নয়া দিল্লিতে তলব করেছিল ইডি আধিকারিকরা, ঠিক তার আগে জুলাই মাসেও আমরা দেখেছিলাম তাকে সেখানে ডাকা হয়েছিল, কিন্তু 14 সেপ্টেম্বর হতে এখনো তো 7টা দিন বাকি, ঠিক তার আগে এভাবে তার বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা, কি মনে হচ্ছে এত তৎপরতা কি জন্য? দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে দেখেছিল ইডি এবং মলয় ঘটকের ক্ষেত্রে দাঁড়িয়েও দুটি এজেন্সি এই মুহূর্তে ইডি এবং সিবিআই তারা সক্রিয়, তদন্তের পার্টে চলবে সেই নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয়, কিন্তু মূল যে বিষয়টা তা হলো যে এই এই মুহূর্তে সিবিআই বারবার যে কথাটা বলছি পুজোর আগেই বিভিন্ন কেসে তারা তৎপর হয়ে উঠেছে এবং যেহেতু একটা ফেস্টিভ সিজন শুরু হচ্ছে অনেকগুলো মানুষ যারা সরকারি আধিকারিক রয়েছে তাদেরও পারিবারিক কাজ থাকে তারাও ছুটি নেন এবং তার পাশাপাশি যে আদালত আইন আদালত সেই জায়গাগুলো একটা বড় সময়ের জন্য ছুটি থাকে, এই মাঝখানের একটা ফেজ সেই ফেজটার সময় কিছু হয় না সাধারণত বা হলেও খুব বড় ডিপ্লয়মেন্ট খুব বড় রিকুইজিশন দিয়ে তুমি থাকো আমাদের সঙ্গে, একদিকে সিবিআই অন্যদিকে ইডি যে তৎপরতা আমরা বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আমরা সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, ব্রত রয়েছে আসানসোল থেকে আমাদের সঙ্গে সরাসরি, ব্রত থেকে এই মুহূর্তে কি ছবি কি দেখতে পাচ্ছ? আমরা ব্রত সঙ্গে যোগাযোগ করবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে ঠিক এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সেখানে সিবিআই হানা, একেবারে 7 সকালে সিবিআই আধিকারিকরা 6 সিবিআই আধিকারিক সেখানে পৌঁছে গিয়েছেন, কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটকের বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন, রীতিমতো তল্লাশি অভিযান চলছে আসানসোলের বাড়িতে মলয় ঘটকের এবং মলয় ঘটকের দুটি বাড়িতে সিবিআই হানা, বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং যেমনটি একটু আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে একদিকে কোথাও গিয়ে 14 সেপ্টেম্বরই মলয় ঘটকের নয়া দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, কিন্তু তার আগে দেখা যাচ্ছে আবার সিবিআই আধিকারিকরা তারা আসানসোলের বাড়িতে পৌঁছে গিয়েছেন, কোথাও গিয়ে বারংবার যেভাবে প্রশ্নের মুখে পড়েছে এই সমস্ত নামগুলো এবং সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে এবারে এভাবে একের পর এক সিবিআই আধিকারিকদের পাশাপাশি ইডিরও আধিকারিকদের তল্লাশি চলছে, বর্তমানে আমরা দেখছি মলয় ঘটকের বাড়ি আসানসোলে সেখানে পৌঁছে গেছে সিবিআই আধিকারিকরা, একেবারে 7 সকালেই সেখানে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছে তার বাড়িতে পৌঁছে গিয়েছে এবং দুটি বাড়িতে তল্লাশি অভিযান চলছে, ভেতরেই রয়েছেন তদন্তকারীরা এবং মলয় ঘটকের বাড়িতে সেখানকার যে আমরা আগে খবর পেয়েছি প্রায়
প্রায় 8টা বেজে 15 মিনিট নাগাদ থেকে 8:30টার মধ্যে সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং অবশ্যই কিন্তু যে বিষয়টি বারংবার জানাচ্ছি আপনাদেরকে কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের তার আসানসোলে বাড়িতে সেখানে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা একেবারে বুধবার 7 সকালে সিবিআই একটি দল সেখানে পৌঁছে যায় এবং প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে যে তদন্তকারীরা বেশ কিছুদিন ধরে যে তথ্য সংগ্রহ করেছে তার উপর ভিত্তি করে এই অভিযান চলছে ঠিক এই মুহূর্তে কিন্তু মন্ত্রী মলয় ঘটকের আসানসোলে যে বাড়ি তার যে মূল গেট তা কিন্তু বন্ধ রয়েছে এবং ভেতরে সেখানে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং সেখানে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে যে তথ্য সংগ্রহ করেছেন তারা তার উপর ভিত্তি করে এই অভিযান এমনটা কিন্তু মনে করা হচ্ছে কয়লা পাচার কাণ্ডে জট খুলতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এবং সেখানে সেই তালিকায় রয়েছেন কিন্তু রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নামও এবং এর আগে বেশ কয়েকবার তাকে তলব করা হয়েছিল বেশ কয়েকবার তিনি হাজিরাও দিয়েছেন কয়লা পাচার নিয়ে অভিযোগ ওঠার পরই কি ভূমিকা নিয়েছেন আইনমন্ত্রী তথা এলাকার বিধায়ক তা জানতে চান ইডি আধিকারিকরা এর আগে দেখেছে এবং সিবিআই এবার সিবিআই রীতিমতো তার বাড়িতে পৌঁছে যায় অর্থাৎ ইডি সিবিআই একেবারে যৌথ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কোথাও গিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে বারংবার সেই দুর্নীতিগুলোকে একেবারে সমূলে সেগুলোকে দূর করার জন্য যে একাধিক অভিযান চালিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকরা এবং পাশাপাশি ইডি আধিকারিকরা ব্রজর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি ব্রজটিকে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কি বাইরের গেটটা বন্ধ রয়েছে এবং সিবিআই আধিকারিকরা তারা কি এখনো পর্যন্ত বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে ব্রজ তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা কিন্তু ভেরি গুড ব্রজ শুনতে পাচ্ছ দেখো আমি 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 শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আমি জানতে চাইছি যে এই মুহূর্তে যে মলয় ঘটকের যেটা বাড়ি আফতার গার্ডেনে সেখানে কিন্তু সিবিআই এর আধিকারিকরা নেই ভেতরে তবে কেন্দ্রীয় বাহিনী যারা তারা কিন্তু রয়েছেন বাইরে মোতায়েন রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যেটা পাওয়া খবর সেটা হচ্ছে যে আরেকটা বাড়িতে যেটা পৈতৃক বাড়ি সেখান থেকে কোনো একজনকে সিবিআই এর আধিকারিকরা সেখান থেকে আটক করেছে এবং নিয়ে গেছে এই মুহূর্তে আফকার গার্ডেনের যে বাড়ি সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা নেই কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে তবে বেশ কয়েক জায়গায় আমরা জানতে পাচ্ছি যে দুটি বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি আরো বেশ কয়েক জায়গায় অভিযান হতে পারে দেখো এই মুহূর্তে আফকার গার্ডেনের বাড়িতে নেই চেরিডাঙ্গার বাড়িতে ছিল কিন্তু চেরিডাঙ্গার বাড়ি থেকেও কিন্তু বেরিয়ে গেছে সেখান থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এমনটা কিন্তু খবর মিলছে এবং সে বাড়ির কেউ কাজ